আপটাউন বটতলি মন্ডলের আয়োজিত মহিলা কর্মী সম্মেলনে মঙ্গলবার উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। সভায় উপস্থিত পশ্চিম বাংলার বিজেপি নেত্রী অগ্নি মিত্রা পাল জোরালো ভাষণে উল্লেখ করেন, ত্রিপুরার উন্নয়নে এক নতুন আশা নিয়ে এসেছে বিজেপি এবং প্রধানমন্ত্রীর দিশা নির্দেশে সব ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। রাজ্যে মা বনিদের আশীর্বাদে দেশে আবার বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে বলে জোরালো ভাষণে উল্লেখ করেন অগ্নি মিত্রা পাল। তারা রেশন পায় না, তারা শৌচালয় পায় না, তাদের বাড়িতে জল জীবন মিশনের কল বা পাইপলাইন যায় না, তাদের মেয়েরা যদি কাজে যায় তাহলে বলা হয় তোকে ধর্ষণ করা হবে, তার বাড়ির ছেলেরা যদি চাকরি করে তাকে খুন করে গাছে টাঙিয়ে দিয়ে বলা হয় সুইসাইড করেছে। আজকে আপনাদের এখানে আপনারা সব পাচ্ছেন, ত্রিপুরার মানুষ সব পাচ্ছে। মাত্র পাঁচ বছরে মোদিজির উন্নয়ন কাকে বলে ঘরে ঘরে সেটা ঢুকে গেছে এবং প্রত্যেকটি মানুষ জানে বিজেপি মানে উন্নয়ন, মোদিজি মানে উন্নয়ন, পদ্মফুল মানে উন্নয়ন। কিন্তু সব থেকে কি জানেন, সব থেকে আমাদের মা, মা আমাদের মায়ের জাত, আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে সিকিউরিটি, সুরক্ষা। আপনাদের চিন্তা করতে হয় না যে মেয়েটা যখন টিউশন পড়তে যাবে সে অক্ষত অবস্থায় বাড়ি ফিরবে? তো যে আপনারা এই লড়াইতে রয়েছেন এবং আগামী দিনে মাত্র হাতে আর কয়েকটা দিন, এইটা আজকে ইলেকশনের ক্যাম্পেইন নয়। বিজেপি নেতা সুমন দাসের উপর প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা করে তার বক্তব্যে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, কংগ্রেস এবং সিপিআইএম এরকম সন্ত্রাসের নীতি নিয়ে সব সময় চলে আর চলে এসেছে দীর্ঘদিন। সমস্ত কংগ্রেসের নেতা এবং কিছু গুন্ডা বাহিনী ওদের সাথে ছিল, তাকে যেভাবে আঘাত করা হয়েছে সেই খবর পেয়ে যখন আমরা গেলাম সেই জীবিতে ইমার্জেন্সিতে, দেখে আপনারা বিশ্বাস করবেন না, মনে হলো যে আবার সেই পুরনো দিনগুলো বুঝি আবার ফিরে আসলো এখানে। আমরা এর আগে আমরা দেখেছি খালি খুন সন্ত্রাসের রাজনীতি, 35 বছর আমাদের এখানে আর ওয়েস্ট বেঙ্গলে 34 বছরের রাজত্ব আমরা এই কমিউনিস্টদের আমরা দেখেছি। সেই কমিউনিস্ট এবং 5 বছরে যে জোট আমল আমরা দেখেছি সমস্ত এই কংগ্রেসের দৌলতে, সেই যে আজকে সকালে যে চিত্র আমি দেখলাম সেই চিত্ররই একরকম বহিঃপ্রকাশ আজকে আমি এখানে দেখলাম। সত্যিই খারাপ লাগে যেন আবার সেই পুরনো দিনগুলো এখানে আনছে। বারবার ওরা বলছে এখানে আইন শৃঙ্খলার অবনতি, আইন শৃঙ্খলা নেই। রাজ্যের উন্নয়ন বিরোধী কুচক্রীদের হাত থেকে সতর্ক থাকার জন্য বলিষ্ঠ আহ্বান রেখে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য কড়া হুঁশিয়ারি সুরে জানান, কোনো বিজেপি কর্মীর উপর আক্রমণ হলে ছেড়ে কথা বলবে না বিজেপি। আমরা ছেড়ে কথা বলবো না, আর বটতলি এলাকায়ও আমার মহিলা নেত্রী মৈত্রীকে একা ছেড়ে দিলে ওই যারা কুচক্রি তাদেরকে রেহাই করবে না। এরকম মৈত্রীর মতো আমার এখানে দুর্গা বাহিনীরাও তৈরি হয়ে গেছে, তো যারা কুচক্রীরা আমার বক্তব্য শুনছেন তাদেরকে হুঁশিয়ারি দিতে চায়। ভারতীয় জনতা পার্টিকে দুর্বল ভাবলে চলবে না, কারণ ভারতীয় জনতা পার্টির দিল্লিতে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী 56 ইঞ্চি চীনা নিয়ে বসে রয়েছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, আমাদের ভয় কিসে? আমরা আপনাদেরকে বলবো নির্ভয় হয়ে এই কেন্দ্র থেকে পদ্মফুল ফুটাবেন। কাজেই আমি সকলকে মিলিতভাবে আমার মা বোন যারা এখানে সমবেত হয়েছেন আমি একটাই শুধু আবেদন রাখবো, আপনারা 10 হাতের সেই জাগরণ নিয়ে আগামী 2023-এর যে বিধানসভা নির্বাচন, এই কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি পদ্মফুল ফুটিয়ে আপনারা সেটা প্রমাণ করবেন বন্ধুগণ। রাজ্যের দুর্গারূপী নারী শক্তি আবার বিজেপি সরকার প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা নেবে বলে রাজীব ভট্টাচার্য জানান। এই মহিলা কর্মী সম্মেলনে বিজেপির মহিলা সংগঠনের বিশিষ্ট নেতৃত্ব আর বিশাল সংখ্যক মহিলা সমর্থক উপস্থিত ছিলেন। কর্মসূচিতে ছিলেন মেয়র দীপক মজুমদার এবং পাপিয়া দত্তের মতো শীর্ষ নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।